এদিকে রাজধানীর মতিঝিলে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। অন্যদিকে যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মানিকদী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থাকা ইফতেখার খলিল নামের ওই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় অপু নামের আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।